বিপ্লব কোথায়? হালকা হালকা বাতাসে এসে স্বপ্ন এলো মেলো করে, হালকা হালকা বাতাসে এসে স্বপ্ন এলো মেলো করে। কেন জেগে মনে শিহরণ তোমায় দেখে বুঝেছি, কেন জেগে মনে শিহরণ তোমার চোখে দেখেছি। তাই এত কাজে আছো তবু আরো কাজে পেতে মন চাই তোমাকে, তাই এত কাছে আছো তবু আরো কাছে পেতে মন চাই তোমাকে, তাই এত কাছে আছো তবু আরো কাছে পেতে মন চাই। শ্যাম সুন্দর এসে ছেড়ে আমার নাম শ্যাম সুন্দর। সগৌরবে চলছে 50 দিন দাউদ হোসেন পরিচালিত এবার খেলা হবে সিনেমা গোপালনগর অশোক চিত্রমে। দাউদ হোসেন পরিচালিত এবার খেলা হবে সিনেমাটি গত 29 সেপ্টেম্বর শুভ মুক্তি পায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে। সিনেমাটি প্রযোজনা করেছেন মিরাজ ফিল্ম প্রোডাকশন। এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে বোধিসত্ত্ব মজুমদার, অফিক ভট্টাচার্য, শান্তনা বোস, দেবা, মহানায়ক উত্তম কুমারের নাতি নমিতা, প্রযোজক ও চিত্রনায়ক মিরাজ শরীফ, চিত্রনায়িকা সুনন্দিনী, ধনরাজ, রিম, ঝুম, মিউজিক ডিরেক্টর ছিলেন দেব সেন। এবার খেলা হবে 50 দিন চলবে তা ভাবতে পারেনি তরুণ পরিচালক দাউদ হোসেন। তিনি বলেন, এবার খেলা হবে সিনেমা নিয়ে শোরগোল পড়ছে গোটা বাংলা জুড়ে, তাছাড়া দর্শক নিশ্চয়ই ভালোবেসেছে বলেই 50 দিন চলছে হলে। ধন্যবাদ জানিয়েছেন সেই এলাকার দর্শকদের, ধন্যবাদ জানিয়েছেন হল কর্তৃপক্ষকেও। তবে কী আছে এমন এই সিনেমায় যে চলছে 50 দিন ধরে? অনেকে ভাবছেন এটি রাজনীতি ঘেঁষো সিনেমা, আবার অনেকে মনে করছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের স্লোগানের কপি, আবার কেউ কেউ অন্যরকমও ভাবছেন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 50 দিন এবার খেলা হবে। পর্যবেক্ষকদের ধারণা, বাংলা জুড়ে এই সিনেমাটি এবার দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছে। সিনেমাটি পঞ্চায়েত নির্বাচনের সময় মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নানাবিধ কারণে একটু বিলম্ব হওয়ায় 29 সেপ্টেম্বর মুক্তি পায়। পরিচালক দাউদ হোসেনকে ছায়াছবির গল্পের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, অত্যন্ত অভিনব ও চমৎকার একটি গল্প রয়েছে, সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছে। কি আছে এই সিনেমায়? শাসকের পক্ষে নাকি শাসকের বিরুদ্ধে বার্তা রয়েছে? কৌশলী তরুণ পরিচালক মৃদু হেসে বললেন, সিনেমাটি অনেক দেখেছে, সমাজের নানান অভাব অভিযোগের কথাও রয়েছে, শিক্ষা স্বাস্থ্য প্রসঙ্গ তুলে ধরা হয়েছে সিনেমায়। কে কি বলছে আমরা শুনব। নমস্কার, আমি অভিক ভট্টাচার্য। আমাদের আবার খেলা হবে সিনেমাটা, আজকে 50 দিন অতিক্রান্ত হলো অশোক চিত্রম গোপালনগরে, দাউদ হোসেন পরিচালিত, মিরাজ শরীফ প্রযোজিত, এবং এই ছবিতে হিরোও করেছে মিরাজ, খুব ভালো অভিনয় করেছে এবং ছবিটা খুব ভালো ছবি হয়েছে। ভালো ছবি না হলে তো এতদিন চলে না, আরও বেশ কিছু হলে ছবিটা রোটেশন করে চলছে। তো মানে আমি খুবই খুশি হয়েছি যে আজকের দিনে বাংলা ছবি আবার তার নিজের জায়গা ফিরে পেয়েছে, এবং এই আবার খেলা হবে ছবিটা 50 দিন অতিক্রান্ত করলো। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। নমস্কার। আমি দেবা, মিরাজ শরীফ প্রযোজিত এবং দাউদ হোসেন পরিচালিত এবার খেলা হবে সিনেমাটি সিনেমা হলে 50 দিন চলছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি প্রশংসাযোগ্য। তো আমি মিরাজ এবং দাউদ ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাবো, এবং এবার খেলা হবে সিনেমার প্রত্যেককে, কলা কুশলী থেকে শুরু করে প্রত্যেককে আমি অনেক অনেক অভিনন্দন জানাবো যে সবার জন্য এটা সম্ভব হয়েছে। যারা ছবিটা দেখতে যাচ্ছেন সেই সকল দর্শকদের, যাদের জন্য আজকে 50 দিন ছবিটা চালাতে সক্ষম হয়েছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর মিরাজের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো আগামী ডিসেম্বর মাসে ওর দ্বিতীয় ছবি শুরু করছে খাদান। তো মিরাজকে আমি একটা কথা বলেছি যে আজকে যারা পুরনো তারা প্রত্যেকেই কোনো না কোনো দিন নতুন ছিল, তো সবসময় এটা চাই যে নতুন ছেলেমেয়েরা উঠে আসুক।
তো মিরাজকেও বলেছি পরবর্তী ছবি যখন করবে অবশ্যই চেষ্টা করো যে অবশ্যই সিনিয়র আর্টিস্টরা তো থাকবেন, তার পাশাপাশি কিছু নতুন ছেলে মেয়েদের অবশ্যই সুযোগ দেওয়ার চেষ্টা করো। তো এইভাবে একটা মেলবন্ধনে আমাদের এগিয়ে যেতে হবে বা ইন্ডাস্ট্রিকে এগোতে হবে। তো যেভাবে আপনারা আমাদের পাশে সবসময় রয়েছেন এভাবেই পাশে থাকবেন। আর ডি নিউজ কলকাতার সকল দর্শকদের জানাই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমার খুব আনন্দের বিষয় যে আজকে আমার সিনেমা 50 দিন চলছে, মিরাজ ফিল্ম প্রোডাকশনের প্রথম সিনেমা, প্রথমেই আমার সিনেমা 50 দিন চলছে, আমার খুব ভীষণ আনন্দের বিষয়। অবশ্যই ভালো সাড়া মিলছে, ভালো সাড়া না হলে তো একটা সিনেমা হলে তো 50 দিন সিনেমা চলতে পারে না। অবশ্যই দর্শকদের ভালো লেগেছে এবং আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তাদেরকে। সিনেমায় তিনখানা গান আছে, আর কলাকৌশলী বলতে আপনার এখানে ডাইরেক্টর হিসাবে দাউদ হোসেন পরিচালিত, মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত, এছাড়া অভিনয় করেছেন অভিক্তা, শান্তনা বোস, বোধিসত্ত্ব মজুমদার, তারপরে দেবাদা, আমি, পিউ, অনেকেই আছে। আর সিনেমাটা যখন 50 দিন চলছে অবশ্যই ভালো লেগেছে, আগামী দিনে আবার খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি শুরু করতে যাচ্ছি খাদান বলে একটা সিনেমা, সেটা ডিসেম্বর থেকে আবার শুটিং চালু হচ্ছে। কারণ আমি তো প্রথমে ফার্স্ট টাইম অভিনয় করে আজকে যে জায়গায় আসতে পেরেছি, আমি চাইবো টলিউডের অভিনেতাদের সঙ্গে যাতে আগামী দিনে আরও আমার মতন নতুন নতুন ছেলে মেয়ে যাতে সুযোগ সুবিধা পায়, আমার প্রোডাকশানে যাতে কাজের সুযোগ সুবিধা পায়, সেটার ব্যবস্থা অবশ্যই আমার এই সিনেমা প্রোডাকশান হাউস থেকে অবশ্যই পাবে। তো তাদেরকে অবশ্যই বলবো যে অবশ্যই যোগাযোগ করবে বা দরকার হলে আসবে, এবং এই প্রোডাকশানে কাজ করার সুযোগ সুবিধাও থাকবে, এবং বড় বড় আরও টলিউডের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। যদি তোরা প্রাণে বাঁচতে চাস এই বস্তিটা ফাঁকা করে এখান থেকে দূরে কোথাও চলে যা। এবার খেলা হবে। এদের আর চুপ করে বসে থাকলে হবে না মা, এবার বিপ্লব বিপ্লবের খেলা খেলবে, এবার খেলা হবে, খেলা হবে, খেলবো তো আজ আমি। তোদের সাথে কি খেলা খেলেছিলাম মনে নেই? খেলবি দেখা খেলা, দেখা খেলা, দেখা। ওই আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, যাকেই বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, তোদের এক একটাকে হাত পা ভেঙে করে দেব খোড়া খুড়ি। হাই বন্ধুরা, আমি সত্যম, মিরাজ ফিল্ম প্রোডাকশন নিবেদিত এবং দাউদ হোসেন পরিচালিত এবার খেলা হবে সিনেমাটি 50 দিন অতিক্রান্ত করেছে। আমি এই সিনেমাতে 2টো গান গেয়েছি, আপনারা শুনেছেন সবাই এবং গানটাকে ভালোবেসেছেন। এতদিন 50 দিন একটা সিনেমা চলা মানে একটা বিরাট ব্যাপার, বিশেষ করে যারা প্রোডাকশানকে খুব ছোট ভাবে, কিন্তু সেই প্রোডাকশানই কিন্তু একসময় ক্লিক হয়ে বেরিয়ে যায়। তো আমি এই প্রোডাকশানের সাথে যুক্ত হয়ে খুব ভালো লাগছে আমার যে 2টো গানে আমার ভালো রেসপন্স আছে, এবং আমি ধন্যবাদ জানাই দেবদাকে যে আমাকে সুযোগ দিয়েছে কাজটা করার জন্য, এবং ধন্যবাদ জানাই দেবাদাকে যে আমাকে, দেবদাকে যদি সে না বলতো তাহলে হয়তো আমি কাজটা পেতাম না, এবং আমি ধন্যবাদ জানাই মিরাজ ভাইকে, এবং আমি ধন্যবাদ জানাই দাউদ ভাইকে, যাদের যৌথ প্রচেষ্টা একটা সুন্দর প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। রিঙ্কি মুখার্জি দাউদ হোসেন পরিচালিত, মিরাজ ফিল্মস প্রযোজিত, এবার খেলা হবে সিনেমাটি 50 দিন চলছে সিনেমা হলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সিনেমাটি এত ভালোবাসা দেওয়ার জন্য সিনেমাকে। এই সিনেমাটির গল্পটা খুবই সুন্দর এবং 3টি গান আছে, তার মধ্যে 2টি গানে আমি কণ্ঠ দিয়েছি। গানগুলো লেখা ও সুর করেছেন দেবাশিস ব্যানার্জি। যারা যারা এই সিনেমাটি এখনো দেখেননি তারা অবশ্যই এই হলে এসে এই সিনেমাটি দেখবে, এই সিনেমাটির পাশে থাকবেন, খুবই ভালো লাগবে আশা করি। নমস্কার।